আলাইকুম সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি কাছে দূরে দেশে এবং প্রবাসে যে যেখানে বসে আজকে এই প্রবাস চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আমার সাথে যুক্ত হয়েছেন তো আজকের সকালবেলা আমি আপনাদেরকে একটা তথ্য দিয়েছিলাম যেটি হচ্ছে খুব শীঘ্রই সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটগুলি চালু হতে যাচ্ছে আসলে এটা কিন্তু তাদের একটা মেসেজ ছিল তাদের দেয় একটা বার্তা ছিল সেটাকে ডিপেন্ড করেই জানানো হয়েছিল আপনাদেরকে তো এরই মধ্যে কিন্তু সৌদি এয়ারলাইন্স আজকের বিকেলবেলা তাদের টুইটার বার্তার মাধ্যমে আরও একটি বার্তা তারা আসলে দিয়েছে যেটি হচ্ছে তাদের যে বিমানের শিডিউলগুলি ছিল ইন্টারন্যাশনাল শিডিউল সেগুলোকে তারা বাতিল ঘোষণা করেছে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তো এখন আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই সকালবেলা আপনি বললেন এক কথা আবার বিকেলবেলা বলছেন আর কথা মানে রাত্রেবেলা তো আসলে বিমান পরিচালনা করাটা সম্পূর্ণই তাদের ব্যক্তিগত ব্যাপার তারা কবে চালু করবে করবে না সেটা কিন্তু তাদের বিষয় কিন্তু তারা যে নোটিশটা দিয়েছিল যে বার্তাটি দিয়েছিল আমি কিন্তু সেটাই আপনাদের মধ্যে প্রকাশ করার চেষ্টা করেছিলাম তো সকালবেলা যে তারা তাদের যে আসলে নোটিশটা ছিল সেটি কিন্তু আপনারা বর্তমানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন তারা খুব শীঘ্রই ঢাকার সাথে তাদের যে ফ্লাইটগুলি ছিল সেগুলো কিন্তু পরিচালনা করার সিদ্ধান্ত জানিয়েছিল কিন্তু হঠাৎ করেই আপনারা জানেন যে সৌদিতে করোনার যে সংক্রমণের যে বর্তমান যে একটা গতি মানে অনেক গতিতে কিন্তু বেড়ে চলছে আমার মনে হচ্ছে যে সেই বিষয়টাকে উপলক্ষ করেই কিন্তু বিকেলে তারা কিন্তু আরও একটা বিষয়ে কিন্তু তারা রিপ্লাই দিয়েছে টুইটার বার্তার মাধ্যমে যেটি আপনারা বর্তমানে এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং এই যে তাদের যে নোটিশটা রয়েছে রিপ্লাইটা টুইটার বার্তার সেটাকে উপলক্ষ করেই কিন্তু সৌদি গেজেট পত্রিকা একটি সংবাদ প্রকাশ করেছে যেখানে কিন্তু তারা সরাসরি জানিয়েছে যে অল ইন্টারন্যাশনাল ফ্লাইট কন্টিনিউ টু বি সাসপেন্ডেড অ্যান্ড উইল রিমেইন টু আনটিল ফিউচার নোটিস এবং এটা কিন্তু আজকের এই যে সানডে এখানে কিন্তু সরাসরি লেখাই রয়েছে এবং আরও একটা বিষয় কিন্তু তারা জানিয়েছে যে ইট সেট ইন্টারন্যাশনাল ফ্লাইট অ্যালাউ অ্যাট দ্য মোমেন্ট আর অনলি ইনকামিং ফ্লাইট ক্যারিং স্ট্যান্ডার্ড সৌদি সিটিজেন হু আর অ্যাভিং অফ দ্য সার্ভিস প্রোভাইড ইন দ্য আওয়া রিটার্ন প্ল্যাটফর্ম মানে তারা এতটুকুই বলতে চাচ্ছিলো যে যারা সৌদিতে আসার জন্য রয়েছে সৌদি সিটিজেন মানে সৌদিয়ান শুধুমাত্র তাদেরকে বাদে অন্যান্য যে ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলি শিডিউলগুলো ছিল সেগুলোকে কিন্তু পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বাতিল ঘোষণা করা হয়েছে তো এই ছিল আপডেট আসলে তাদের দেওয়া যে নোটিশটা ছিল সেটাই কিন্তু আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছিলাম সেখানে কতটুকু সত্য কতটুকু মিথ্যা সেটা কিন্তু সাউদি এয়ারলাইন্সই জানে তারা চালু করবে কবে কবে করবে না তো আমি কিন্তু চেষ্টা করেছিলাম তাদের দেওয়া যে আপডেটটি ছিল সেটি আপনাদেরকে জানানোর জন্য তো সবার কাছে অনুরোধ থাকবে হয়তো সকালবেলার যে তথ্যটি ছিল সেটাকে অনেকেই ধরে বসে আছেন যে হয়তো এমন হতে পারে চালু হবে শীঘ্রই চালু হবে শীঘ্রই এটা সবাই বুঝতে পারছি আমরা কিন্তু কবে চালু হবে সেটা কিন্তু এই যে ফিউচার নোটিশ এমন একটা কথা তারা বলে দিয়েছে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত তো সেক্ষেত্রে আশা করছি সবাই এই তথ্যটুকু সবাইকে পৌঁছে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যায় কেউ যাতে বিভ্রান্ত না হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাআল্লাহ আবারও নতুন কোনো আপডেট নিয়ে আল্লাহ হাফেজ